আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে দারুণ মজাদার ভেজিটেবল রোল। বেশিরভাগ বাচ্চারাই সবজি খেতে চায় না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, কারণ এই ভেজিটেবল রোলগুলো যেমনই সুস্বাদু তেমনই হেলদি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে রোলের বাইরের আবরণটা তৈরি করার জন্য একটি বোলে নিয়ে নিয়েছি একটা ডিম আর এক চা চামচ পরিমাণ লবণ। ডিম আর লবণটাকে একটু ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব, আর ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, মাঝামাঝি টাইপের হবে। তো আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, আর 2 কাপ ময়দার জন্য এখানে আমার প্রায় 3 কাপ পানি লেগেছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখতে এরকম হয়েছে। এবার এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার সবজির পুরটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ আদা রসুন বাটা। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দিব। আরও দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদি ম্যাজিক মশলা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। এখন নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর সবজিগুলো এখন প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আরও দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সবজিটাকে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে 20 মিনিট পর ব্যাটারটা দিয়ে এখন আমি রোলের আবরণগুলো তৈরি করে নেব। তবে তার আগে কিছুটা ব্যাটার আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে প্যানটাকে একটু মুছে নিচ্ছি। এখন 1 চামচ পরিমাণ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে সেট করে দিচ্ছি। চুলার আঁচটা প্রথমে লোতে থাকবে, ব্যাটারটা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে একটা সাইড সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। দুটি সাইডে যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবে আমি সবগুলো আবরণ তৈরি করে নেব। রোলের জন্য সবগুলো আবরণ তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন রোলগুলোকে বানিয়ে নিব। তবে তার আগে আরও একটা কাজ করে নিতে হবে। এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, এখন অল্প করে পানি দিয়ে এটাকে আঠালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, রোলটা সেট করার জন্য এটা কাজে লাগবে। এবার রোলটা বানিয়ে নেওয়ার জন্য প্লেটে একটা আবরণ নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো সবজির পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যেই ময়দাটা আঠালো করে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য অংশ সামনের দিকে লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে রোলের ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুবই সহজ। রোলটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন যে ব্যাটারটা আগে রেখে দিয়েছিলাম সেখানে রোলটাকে প্রথমে চুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব, আর ঠিক এইভাবে আমি সবগুলো রোল রেডি করে নেব। তো আমার সবগুলো রোল রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এ পর্যায়ে চাইলে এটাকে ডিপ ফ্রিজে 2 সপ্তাহের মতো রেখে সংরক্ষণও করতে পারবেন। 30 মিনিট পর রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে রোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে রোলগুলোকে সোনালি করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরেই রোলগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে। এর উপরের অংশটা ক্রিসপি আর ভেতরটা একদম সফট আর জুসি হয়েছে। একটা রোল আমি ভেঙে শেয়ার করছি। দেখুন প্রতিটা রোলই কিন্তু এরকম সবজির পুরে ঠাসা। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।